সরকার ইন্টেরিয়ার স্টুডিওর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা একটা 9x5 ওয়ার্ড্রপ আছে যেটা আমরা রিসেন্টলি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে নিচে দুটো ড্রয়ার দিয়েছি, তারপরে ছোট দুটো পাল্লা দিয়েছি, তারপরে বড় পাল্লা আছে উইথ লক, তার উপরে আছে ওভারহেড ক্যাবিনেট। এই এত সুন্দর ওয়ার্ড্রপটার প্রাইসিংটা ডিপেন্ড করছে কমপ্লিটলি আমরা কি কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউজ করছি এবং কতটা বড় হচ্ছে তার উপরে। এরকম যদি ওয়ার্ড্রপ আপনারা বানাতে চান আপনাদের ঘরে, দেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা আপনারা কমেন্ট করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি আপনাদের ফার্দার মোর কোনো কোয়ারিজ থাকে, টিভি দিয়ে কী মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে এবং কী কী দিয়ে তৈরি করেছি, কতদিন টাইম নিয়েছে, এর ব্যাপারে আপনারা নিশ্চয়ই কমেন্ট করতে পারেন, আমরা অতি অবশ্যই রিপ্লাই দেবো। ওয়ার্ড্রপের ভেতরটা খানিকটা এরকম দেখতে লাগছিল তৈরি করার পর। ওপরে আছে ওভারহেড ক্যাবিনেট যেখানে ক্লায়েন্টের অলরেডি জিনিসপত্র রাখা হয়ে গেছে, ওই জন্য আমরা সেরকমভাবে পুরোটা দেখাতে পারছি না। ফ্রেন্ডস, এখানে আমরা পুরো প্রজেক্টটাতেই অটো হাইড্রোলিক ইঞ্জেস ব্যবহার করেছি, যেটা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা পাল্লাই অটোমেটিক বন্ধ হয়। বন্ধুরা, এই ওয়ার্ড্রপে আমরা একটা নতুন ধরনের লকিং সিস্টেম ব্যবহার করেছি, এটা হচ্ছে পুশ বোল্ট বলা হয় একে, যেটা পাল্লা বন্ধ করার সাথেই অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনাদেরকে আমি একবার দেখাচ্ছি যেটা কীভাবে লকিং সিস্টেমটা হয়। এটা একটা আলমারি লকার আছে, এখানে আমরা এজ বাইন্ডিং ইউজ করেছি। এজ বাইন্ডিং ইউজ করলে আপনার ফিনিশিংটা অনেক সুন্দরভাবে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফিনিশিংটা কতটা স্মুথ এবং কতটা ভালো আসে। পুরো প্রজেক্টেই আমরা এখানে হোয়াইট এজ বাইন্ডিং ইউজ করা হয়েছে। আপনাদেরকে এবার আমরা লকিং সিস্টেমটা কীভাবে হয় সেটা আমরা দেখাচ্ছি। প্রথমে আপনি ফার্স্ট পাল্লাটা বন্ধ করবেন, দেন দ্বিতীয় পাল্লাটা বন্ধ করে আপনাকে জাস্ট একটুখানি পুশ করে দিতে হবে, তাহলেই ওই ছিটকিরিগুলো অটোমেটিক লক হয়ে যাবে। দেন লক করে দিলে আপনার আলমিরা আর খুলবে না। দেন আমরা নিচটা দেখাচ্ছি। আপনাদেরকে আমাকেই বলেছিলাম যে আমাদের সবই হাইড্রোলিক কবজা ইউজ করা হয়, 60-40 থাকে। নিচে আমরা দুটো ড্রয়ার সিস্টেম মতন করেছি, সেই ড্রয়ারগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। ফিনিশিংটা দেখুন ফ্রেন্ডস, ওয়েজ বাইন্ডিং ইউজ করার জন্য ফিনিশিংটা খুবই সুন্দরভাবে এসছে, যেটা আপনারা মাইকা লাগালে অত ভালো ফিনিশিং আসবে না। এখানে আমরা হোয়াইট কালারের হ্যান্ডেল ব্যবহার করেছি স্টেনলেস স্টিলের। এবার ওভারঅল ভিউটা প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর আপনাদের ওয়ার্ড্রপটা কেমন দেখতে লাগছে একবার আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের ওয়ার্ড্রপটা ভালো লেগে থাকে, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, বা যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান দেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।